মদ্যপ অবস্থায় বাড়ি আসায় মা বকাবকি করায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক যুবক। ঘটনাটি ঘটেছে ফরাক্কা থানার রেল কলোনি এলাকায়। মৃতের নাম সৌমেন হালদার। সোমবার সকালে বাড়ির পাশে একটি গাছে ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকেরা। খবর পেয়ে ফরাক্কা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। রবিবার রাতে মদ্যপ অবস্থায় বাড়ি আসায় মা বকাবকি করায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে এক যুবক। ঘটনাটি ঘটেছে ফরাক্কা থানার রেল কলোনি এলাকায়। মৃতের নাম সৌমেন হালদার। সোমবার সকালে বাড়ির পাশে একটি গাছে ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকেরা। খবর পেয়ে ফরাক্কা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। শোকের ছায়া মৃতের পরিবারে। সকাল থেকে মদটা খেয়েছিল, মা গালাগালি করেছিল। তিনটের সময় গামছাটা নিয়ে বেরিয়েছে, বলে একটা গামছা ছিল, ওই গামছাটা নিয়ে বেরিয়েছে। দিয়ে তারপরে আবার 10টার সময় আমার নেশা খেয়েছে। রাত দশটায় নেশা খেয়ে গিয়ে বাড়ি গেল, লাইট ফাইট বোর্ড ফোট সব ভাঙচুর করেছে। বাড়ির পাশে একটা ঘর ছিল, ফ্যামিলি থাকে না, ঠিক আছে, একটা পাকা ঘর ছিল, সেই পাকা ঘরকে ফাঁস নিয়ে কেউ দেখতে পারে। এবার ওই মা কী করেছে, খোঁজাখুঁজি করেছে, খোঁজাখুঁজি করার পরে পায়নি, ঘুরে গেছে, লাইট করেছে, দেখে রাতে শুয়েছে। বিল কেয়ার পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা ও হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH-34 এর কাছে কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ, পলসন্ডার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।